ফ্যান কার্ভ বানানো খুবই সোজা এবং এটির মাধ্যমে তোমরা নিউটনের তৃতীয় গতিসূত্র সহজেই বুঝতে পারো। এটির জন্য একটি ব্যাটারি অপারেটেড পাখা বা ফ্যান লাগবে আর কিছু অড স্টাফ। প্রথমে দেখো, প্লাস্টিকের লিডগুলি নাও আর হোল করে এটি সাইকেল স্পোক চালনা করো। এটি অ্যাক্সেলের কাজ করবে আর এটির মাধ্যমে একটি স্ট্র ফিট করো। তাহলে স্ট্রটি একটি বুশ বিয়ারিংয়ের কাজ করবে যেটি অ্যাক্সেলের উপর ফ্রিলি ঘুরতে থাকে। এরকম দুটো সেট বানিয়ে এটি স্কেলের উপর এটিকে ফিট করো। তোমরা বেশি রঙিন সেলোটেপ ব্যবহার করতে পারো কালারফুল টয় তৈরি করার জন্য। এখন কিছুটা ফোমের ব্লক নাও আর এটি স্কেলের একটা সাইডে লাগিয়ে দাও। ফোমের ব্লকটি বেসিক্যালি হাইট বাড়ানোর জন্য আমরা ব্যবহার করছি। এখন একটি ব্যাটারি অপারেটেড ফ্যান নাও, পাখা নাও। এটি সুইচ অন করলে এটি ব্লেডগুলি খুব দ্রুত গতিতে ঘুরতে থাকে। ইটস আ ভেরি ফাস্ট। এটাকে ফোম ব্লকের উপরে ভালো করে রাবার ব্যান্ড এবং সেলোটেপ দিয়ে আটকে দাও। এখন সুইচটি অন করো। দেখো, ফ্যানের ব্লেডটি জোরে ঘুরতে শুরু করেছে আর এটি ঘোরার সাথে সাথে অপোজিট ডাইরেকশনে স্কেল কাটটি খেলনাটি ঘুরতে থাকে, যেতে থাকে। এটি দেখে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র প্রত্যেক ক্রিয়াটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বুঝতে পারি।